আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ঝর্ণা পিঠা, এটাকে শিরিশ পিঠাও বলা হয়। আজকের এই পিঠাটা আমি তৈরি করব সিদ্ধ চালের গুঁড়া দিয়ে। আমাদের ঘরে সিদ্ধ চালটা সবসময় থাকে, তাই আমি চেষ্টা করেছি এই চালটা দিয়ে পিঠাটা তৈরি করতে। আর কলা পাতা দিয়ে তৈরির ঝামেলা ছাড়াই আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে আমি নিয়েছি দুইটা নতুন সিরিঞ্জ। এখানে আপনারা ছোট কিংবা বড় যে কোনো সাইজের সিরিঞ্জ দিয়ে এটা তৈরি করতে পারবেন। বড় সিরিঞ্জ নিলে কি হয়, এটা দিয়ে তাড়াতাড়ি পিঠা তৈরি করে নেওয়া যায়। এখন আমি এই যে কালো রাবারটা সেটা খুলে ফেলে দিব। এটা খুলে ফেলে দিলে এটা খুবই সহজে এইভাবে খোলা যায় আর পিঠাটা তৈরি করাও সহজ হয়। আর চাইলে আপনারা এরকম ছোট সিরিঞ্জ দিয়েও তৈরি করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে আছে সেটা দিয়ে তৈরি করবেন। এখন আমি সিরিঞ্জটাকে ছিদ্র করে দেখিয়ে দিব। এর জন্য এখানে আমি একটা মোমবাতি নিয়েছি। প্রথমে আমি সিরিঞ্জের যে মুখটা সেটা বন্ধ করে দিব, এর জন্য একটু তাপ দিয়ে তারপর এটাকে একটু সমান করে দিব, ঠিক এইভাবে। তারপর আমি এখানে একটা সুচ নিয়েছি আগুনের সাহায্যে, এটাকে আমি তাপ দিয়ে তারপর ছিদ্র করে নিব। এই যে ঠিক এরকমভাবে আমি ছিদ্র করে নিয়েছি, লক্ষ্য করুন ঠিক এরকমভাবে। এখানে আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটাকে বলক উঠিয়ে গরম করে নিতে হবে, ঠিক এরকমভাবে পানিটাকে গরম করে নিতে হবে গুঁড়া তৈরির জন্য। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া। সিদ্ধ চালটা আমাদের সবার ঘরেই থাকে, তাই আমি চেষ্টা করেছি এই চালটা দিয়ে তৈরি করার জন্য। নিয়েছি লবণ, সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন সেই ফুটন্ত গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। এই ডোটা তৈরি করতে আমার সম্পূর্ণ পানিটাই লেগেছে। 1.5 কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমার 1 কাপ ফুটন্ত গরম পানি লেগেছে। এখন এই ডোটাকে আমি 1-2 মিনিট ভালোভাবে মথে নেব। আর অবশ্যই কিন্তু এই ডোটা তৈরি করতে এরকম গরম পানি লাগবে। আপনারা যদি কুসুম গরম পানি দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু ডোটা ভালো হবে না আর পিঠাটাও একদমই বাজে হবে, তাই এখানে প্রতিটা স্টেপই খুব ইম্পর্টেন্ট। লক্ষ্য করুন ডোটাকে আমি তৈরি করে নিয়েছি, ডোটা ঠিক এরকম থাকবে। এখন আমি যে সিরিঞ্জটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি পিঠার শেপ তৈরি করে দেখাবো যে সিরিঞ্জটা কতটা পারফেক্ট হয়েছে আর গোলাটাও কতটা পারফেক্ট হয়েছে। আমি অল্প একটু ভরে নিয়েছি, দেখুন কতটা সুন্দরভাবে পড়ছে। আমি অর্ধেকটা ডোর মধ্যে সামান্য জর্দা রং দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখানে আমি নিয়েছি মোটা যে পলিব্যাগগুলো সেগুলো, আপনারা কিন্তু এই পলিব্যাগের পরিবর্তে নুডলসের যে কাগজ ময়দার যে প্যাকেটগুলো থাকে সেগুলো কেটে ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু সবার ঘরেই থাকে। এখন আমি পিঠার শেপগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ছোট সিরিঞ্জ তৈরি করে রেখেছিলাম, সেটার মধ্যে আমি যে ফ্রুট কালারটা অ্যাড করেছি সেই গুলাটা এর মধ্যে ভরে নেব। আপনারা চাইলে সম্পূর্ণ পিঠাটা সাদাই তৈরি করতে পারেন, কোনো কালার ছাড়া, যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেভাবে তৈরি করবেন। আমি মিডলে জর্দা রঙের যে গোলাটা সেটা দিয়ে দিচ্ছি, এতে দেখতে ভালো লাগে। হয়ে গেছে, কোথাও কিন্তু ফাঁকা রাখা যাবে না, তাহলে পিঠাগুলো সিদ্ধ করার পর খুলে যেতে পারে। ঠিক এরকম ভাবে প্রতিটা পিঠা আমি তৈরি করে নেব।
একই ভাবে লক্ষ্য করুন আমি বেশ কিছু পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাপে দেব। এর জন্য এখানে আমি এরকম একটা বড় ছাঁকনি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রাইস কুকারও পিঠাগুলো ভাপে দিয়ে তৈরি করতে পারেন, আর চাইলে সমান যে ছিদ্রলা ছাঁকনি সেটা দিয়েও তৈরি করতে পারেন। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে স্ট্যান্ডটা বসিয়েছি এর জন্য, কারণ আমি যে চালনিটা নিয়েছি সেটা একটু বড় এর জন্য। আর এরকম পরিমাণ পানি নিতে হবে, অর্থাৎ পাতিলে 3/2 পরিমাণ পানি নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অপেক্ষা করব ভাপ আসার আগ পর্যন্ত। আর যে ছিদ্রটা সেটা বন্ধ করে দিয়েছি। লক্ষ্য করুন পর্যাপ্ত পরিমাণে ভাপ কিন্তু উপর থেকে উঠছে। এখন খুবই সাবধানে আমি পিঠাটাকে এইভাবে মিডলে দিয়ে দেব, তারপর ঢাকনাটাকে লাগিয়ে দিব আর অপেক্ষা করব 3-4 মিনিট। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রাখবো। প্রায় 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর খুবই সাবধানে পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। পিঠাটা হয়েছে কিনা তা বোঝার একটি উপায় আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাটা যদি পারফেক্টভাবে সিদ্ধ হয় তাহলে কিন্তু আপনি হাতের সাহায্যে যখন উপর থেকে এইভাবে চেক করবেন, দেখবেন পিঠাটা একটু আঠালো আঠালো মনে হবে, তখনই বুঝতে হবে পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আর যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। আমি আরও একটি পিঠা ভাপে দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3-4 মিনিট। এখানে আমার পিঠাগুলো তৈরি করতে, প্রতিটা পিঠা তৈরি করতে 4 মিনিট সময় লেগেছে। হাত দিয়ে চেক করার পর মনে হবে যে উপর থেকে আঠালো একটা ভাপ তৈরি হয়েছে আর পিঠার কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো পিঠা ভাপে দিয়ে নিয়েছি। লক্ষ্য করুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এর জন্য কিন্তু পিঠাগুলো ভেঙে যাচ্ছে না। আর ভাপে দেওয়ার পর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। এই যে এই পিঠাটা আমি ভাপে দিয়েছিলাম, যেটা ভালোভাবে সিদ্ধ হয়নি প্রথমে, আর যেটার কারণে পিঠাটা কিন্তু এরকম ঝুরঝুরে হয়ে গেছে আর পিঠার যে জোড়াগুলো আছে সেগুলো আলাদা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনার পিঠাগুলো যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু পিঠাটা ঠিক এরকম থাকবে, উপর থেকে এটা আঠালো হবে না আর এরকম ভেঙে যাবে। এখন এই পিঠাগুলোকে আমি এরকম একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিলাম। প্রথমে আমি এটাকে এখন এই পিঠাগুলোকে আমি প্রথমে ফ্যানের নিচে পুরোপুরি ঠান্ডা করে নিব, তারপর আমি এটাকে চুলার পাশে রেখে দিব। আপনারা চাইলে গ্যাসের চুলার সাইডে এটা রেখে দিতে পারেন, আর চাইলে চুলার নিচেও একটু উঁচু করে রেখে দিতে পারেন। এইভাবে এই পিঠাগুলোকে আপনারা খুবই অল্প সময়ে 4-5 দিনের মধ্যে শুকিয়ে নিতে পারবেন। এরকমভাবে আমি পিঠাগুলোকে শুকিয়ে নিয়েছি। আর লক্ষ্য করুন পিঠাগুলো কিন্তু একদম সুন্দরভাবে শুকানো হয়ে গেছে। পিঠাগুলো শুকানো হয়ে গেলে একদমই পাতলা হয়ে যাবে। আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, পিঠাটা ভালোভাবে শুকানো হয়ে গেলে ঠিক এরকমভাবে খুবই সহজে ভেঙে যাবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুড়। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পানি। আমি একতারি শিরা তৈরি করব। লক্ষ্য করুন শিরাটা হয়ে গেছে। আর আমি হাতের সাহায্যে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি শিরাটা ঠিক এরকম হবে। এখানে ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। আমি অল্প একটু পিঠা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। পিঠাগুলো যদি এরকম সুন্দরভাবে শুকানো হয় তাহলে কিন্তু পিঠাগুলো খুবই সহজে এরকমভাবে ফুলে উঠবে। একইভাবে আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নিব।
আপনারা এই পিঠাগুলোকে শুকিয়ে নেওয়ার পর 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চাইলে এর থেকেও বেশি দিন সংরক্ষণ করতে পারবেন, পিঠাগুলো নষ্ট হবে না। ভাজার আগে হালকা একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। এখন উপর থেকে আমি যে সিরাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি পরিবেশন করছি। এটা অপশনাল, আপনারা চাইলে উপর থেকে হালকা চিনি দিয়েও পরিবেশন করতে পারেন। যার কাছে যেটা ভালো লাগে সেভাবেই তৈরি করবেন। আর পিঠাটা কতটা নরম হয়েছে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।